যারা দাঁড়িয়ে রাখেনি তাদের জন্য একটা মেসেজ বলে দিই। দাঁড়ি সম্পর্কে হয়তো কোরআন হাদিসে এমন কিছু উল্লেখ করা হয়নি, তবে আমরা যেটা পাচ্ছি যে কাল কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমল ওজন করাবে, প্রত্যেকের দেহ ওজন করা হবে। জানেন এটা, প্রত্যেকটা মুসলিমের বডিকে কাল কেয়ামতের দিন পাল্লাতে ওঠানো হবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দেখে একজন সাহাবী হাসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিল, তুমি হাসছো, কাল কেয়ামতের মাঠে মিজানের পাল্লায় আব্দুল ইবনে মাসউদের এই পাগুলো সবচেয়ে বেশি ভারী হবে, কারণ তার খিটখিটে পা ছিল, চিকন ছিল। কেন আমার যেন মনে হয় যে দাড়ি যে আমরা রেখেছি, এই যে অনেকে কেটে ফেলে দিচ্ছেন, কাল কেয়ামতের মাঠে যদি এমন হয় যত দাড়ি আপনি কেটে ফেলে দিয়েছেন ওগুলো যদি আপনার পাপের পাল্লায় তুলে দেওয়া হয়, এটার রেজাল্টটা কী হবে? আর আমরা যারা রেখেছি যদি আমাদেরগুলো নেকির পাল্লায় তুলে দেওয়া হয়, বলেন আপনার রেজাল্টটা কী হবে? কারণ আমাদের কাছে সংবাদ পৌঁছেছে জান্নাতে কিন্তু দাড়ি থাকবে না, তার মানে এটা হাশরের মাঠ পর্যন্ত থাকবে, তার মানে সেই দিন রেজাল্টটা কী হবে আপনি একবার ভাবেন। অতএব নাজাতের জন্যে আপনার কোনো কিছুকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তুমি ভালো কোনো কিছুকে, সামান্যতম কিছুকে তুমি ইগনোর করো না, লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, ভালো কোনো কাজকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জারকে, বলেছিলেন, ওয়াইন তালকা আহাকা ওয়াজহিন তালিকিন, যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা এটাই হয়, আপনি দেখা হয়েছে রাস্তায় হাসি মুখ নিয়ে আসসালামু আলাইকুম বলছেন, তাহলে এটা কত বড় একটা ব্যাপার যেটা হাদিসে আসছে, তাহলে আপনি বুঝেন যে আপনার দাড়ি আপনার কতটা মূল্য এনে দিতে পারে কাল কিয়ামতের মাঠে। আর উপরন্ত যাদের টাকটার নিচে আপনার কাপড় চলে গেছে, তা হারাম প্যান্ট, আপনারা হারাম থেকে বাঁচতে হবে। মহিলারা ভাবেন যে আপনাদেরকে এই কষ্ট করে এই বোরকা পরতে হয়, পর্দা করতে হয়, আপনি ভাবেন কাল কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা কী হবে? আজকে যেহেতু আপনি গরমের কারণে বোরকা পরে যদি গরম সহ্য করতে পারছেন, এমন যদি হয় কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওই সূর্যের তাপ থেকে আপনাকে আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, বলেন এটা বড় কোনো ব্যাপার? কারণ একটা মহিলা তো একটা আয়াত এটাই বলেছিল, সূরা সম্ভবত তাওবা অথবা নিসাতে রয়েছে, আর নারু জাহান্নাম আসাদ্দ হাররা, কারণ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে অনেক বেশি কঠিন। একটা প্রফেসর মহিলা কুয়েত থেকে ইন্ডিয়াতে কোনো এক কলেজে এসেছিল, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি গরমের মধ্যেই যে একটা জুব্বা পরে আছেন আপনার গরম লাগে না, তখন জ্ঞানী মহিলা ছিল, তখন তিনি এই আয়াতটাই উল্লেখ করেছিল, আর নারু জাহান্নামা আসাদ্দ হাররা, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন চেয়ে অনেক বেশি কঠিন, সে এই কথাটাই উল্লেখ করেছে। তার মানে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পর্দা করে, তা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার কারণে তাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।